হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধু, আজকে আমি ইংরেজির আরও একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে, সিনোনিমস পার্ট 3। এর আগে আমি পার্ট 1 ও পার্ট 2 আপলোড করেছি আমার চ্যানেলে, তো তোমরা সেগুলো সার্চ করতে পারো। আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো যেহেতু ইংরেজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেই জন্য সিনোনিমস আমাদের পড়তেই হবে, এবং ইম্পর্ট্যান্ট সিনোনিমস যেগুলো আসন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। 1 নম্বর, প্লেসিড মানে হচ্ছে শান্ত, এবং এখানে যে অপশান আছে সেখানে অপশান বি দেখো, কাম, CALM, কাম মানে হচ্ছে শান্ত, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট 2, লেথাল, লেথাল মানে হচ্ছে মারাত্মক, এবং মারাত্মক যে অপশানগুলো আছে, মারাত্মক মানে যে অপশানের, সেটি হচ্ছে অপশান বি, ডেডলি, ডেডলি মানে হচ্ছে মারাত্মক। তো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 3, কোমেমোরেট, কোমেমোরেট মানে হচ্ছে স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করা হচ্ছে কোমেমোরেট, এবং সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি, অপশান বি হচ্ছে রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে স্মৃতিচারণ করা। নেক্সট 4, গ্রসাম, গ্রসাম মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়াবহ, এবং এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ফ্রাইটফুল। 5, টাইরেনি, টাইরেনি মানে হচ্ছে স্বৈরশাসন বা ক্ষমতার অপব্যবহার, এরকম বোঝায়, এবং এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, মিসরুল। নেক্সট 6, র্যাথ, WRATH, র্যাথ মানে হচ্ছে ক্রোধ বা রাগ, এবং এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাঙ্গার। 7, মার্থ, MIRTH, মার্থ মানে হচ্ছে আনন্দ বা উল্লাস, এবং এখানে সঠিক উত্তর হবে মেরিমেন্ট, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, মেরিমেন্ট। নেক্সট 8, টেরিফিক, টেরিফিক মানেও কিন্তু হচ্ছে ভয়ঙ্কর, এবং এখানে যে অপশান আছে সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, টেরিবল, টেরিবল মানে ভয়ঙ্কর। নেক্সট 9, অ্যাভরেজ, অ্যাভরেজ মানে হচ্ছে সংক্ষেপ করা বা ছোট করা, তাহলে দেখো এখানে অপশান আছে শর্টেন, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, শর্টেন। নেক্সট 10 হচ্ছে ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে অকপট বা স্পষ্ট বক্তা, যে স্পষ্টভাবে বলতে পারে, এবং এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক হচ্ছে সঠিক অ্যান্সার অপশান ডি। 11, অ্যাম্পেল, অ্যাম্পেল মানে হচ্ছে বিস্তীর্ণ বা বিশাল, এবং দেখতেই পাচ্ছ এখানে অপশান ডি রয়েছে, হিউজ, হিউজ মানে হচ্ছে বিশাল, তো এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 12 হচ্ছে ভকেশন, ভকেশন মানে হচ্ছে পেশা, এবং এখানে অপশান বি রয়েছে অকুপেশন, তাহলে অকুপেশন মানেও পেশা, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 13 হচ্ছে এমিকেবল, এমিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এবং দেখতেই পাচ্ছ এখানে অপশান বি রয়েছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুত্বপূর্ণ। নেক্সট 14, মেডেন, মেডেন মানে হচ্ছে প্রথম, এবং এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ফার্স্ট, অপশান সি ফার্স্ট হচ্ছে সঠিক উত্তর। বন্ধু, যদি আমার এই ভিডিও এবং কোয়েশ্চেন সেটিং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট 15, 15 হচ্ছে লোকাসিয়াস, লোকাসিয়াস মানে হচ্ছে বাচাল টাইপের বা যে বেশি কথা বলে, তাহলে এখানে অপশান সি দেখতে পাচ্ছ, টকেটিভ, টকেটিভ হচ্ছে এর সঠিক উত্তর, অপশান সি। নেক্সট 16, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডিলিজেন্ট, ডিলিজেন্ট হচ্ছে সঠিক উত্তর, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। 17 হচ্ছে অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি মানে হচ্ছে বিদ্বেষ বা হিংসা, এবং এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, হেট্রেড, হেট্রেড মানে ঘৃণা, বিদ্বেষ, এই টাইপে বোঝায়, তাহলে অপশান সি, হেট্রেড হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট 18, ব্রিটেল, ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর, এবং এখানে দেখো অপশান এ আছে ফ্রেজাইল, ফ্রেজাইল হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ভঙ্গুর। 19, কুইক্সোটিক, কুইক্সোটিক মানে হচ্ছে বাস্তব জ্ঞানহীন বা পাগল টাইপের লোক, এইরকম বোঝালে কুইক্সোটিক ওয়ার্ডটা ব্যবহৃত হয়, তো কুইক্সোটিক মানে হচ্ছে বাস্তব জ্ঞানহীন বা পাগল, তাহলে দেখো অপশান এ হচ্ছে ক্রেজি, ক্রেজি এখানে অপশান আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 20, 20 হচ্ছে মোমেন্টাস, মোমেন্টাস মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং অপশান এ দেখো আছে ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, মোমেন্টাসের সঠিক উত্তর হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, অপশান এ। নেক্সট 21, টেরিফিক, টেরিফিক মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক, এবং এখানে সঠিক উত্তর হবে ফিয়ারফুল, অপশান এ হবে সঠিক উত্তর, ফিয়ারফুল। নেক্সট 22, 22 হচ্ছে গ্লি, GLEE, গ্লি মানে হচ্ছে আনন্দ বা উল্লাস, এবং সঠিক উত্তর হবে অপশান বি, ডিলাইট, ডিলাইট হচ্ছে সঠিক উত্তর, অপশান বি। 23 হচ্ছে মেসাকার, মেসাকার মানে হচ্ছে হত্যাকাণ্ড বা হত্যালীলা, এবং এখানে যে অপশান আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্লটার, স্লটার মানে হচ্ছে হত্যালীলা। 24, নেক্সট কর্পোরাল, কর্পোরাল মানে হচ্ছে শারীরিক, এবং এখানে অপশান আছে দেখো অপশান বি, ফিজিক্যাল, ফিজিক্যাল মানেও কিন্তু শারীরিক, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট 25 হচ্ছে লগারহেড। লগারহেড মানে হচ্ছে হত হাবা গোবা লোক বা বোকা টাইপের লোক। তো এখানে অপশনগুলো সেভাবে হয়নি, চারটি অপশন। তো এখানে ফুল হবে এর সঠিক অ্যান্সার, বোকা। যদি ফুল অপশন থাকতো তাহলে ফুল হতো, এটা একটু মিস্টেক হয়েছে অপশানে। যাই হোক, এটা সঠিক অ্যান্সার হবে ফুল। তো বন্ধুরা, আমার এই সিনোনিমস, যে 25টা সিনোনিমস আমি আলোচনা করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। ধন্যবাদ।